কবর থেকে ফিরে আসা এক যুবতীর কিছু কথা। করাচি গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামে মসজিদে মাওলানা মুফতি আব্দুর রব ওয়াজ করার সময় একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ঘটনাটি ঘটছে পাকিস্তানের গিলগিট অঞ্চলে। একজন লোক একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে এক নারীর কণ্ঠের চিৎকার ভেসে এলো, আমাকে বের কর, আমি বেঁচে আছি, আমাকে বের কর, আমি বেঁচে আছি। অনেকক্ষণ যাবত এই আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদের জানালেন। অনেক কবরের পাশে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল। ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন। কবরের উপর মাটি সরিয়ে একখানা তক্তা সরিয়ে দেখা গেল কবরের ভিতর বসা মেয়েটির উলঙ্গ, তার গায়ে কাফন নেই। মেয়েটি বলল, আমাদের বাড়ি গিয়ে আমার জন্য পোশাক নিয়ে এসো। দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভিতর ছুড়ে দিল। পোশাক পরিধান করে কবর থেকে আপাদমস্তক ঢেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজের বাড়িতে গেলেন এবং একটি কামরায় প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলে, দরজা খুলে দিচ্ছি, তবে খুব কম সাহসী লোকেরা আমার কামরায় প্রবেশ করবেন না, কারণ আমাকে দেখে হাত ফেলও করতে পারে। কয়েকজন সাহসী লোকেরা ভিতরে প্রবেশ করলো। মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো, দেখা গেল তার মাথার চুল তো নেই, চুলের নিচের মাথার চামড়াও নেই। এরকম হওয়ার কারণ জানতে চাইলে সে বলল, বেঁচে থাকার সময় আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম, বেগানা পুরুষদেরকে আমার চুলের সৌন্দর্য দেখাতাম, এই কারণে আমার মাথার চামড়া সহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে। তারপর মেয়েটি চেহারা দেখালো, দেখা গেল তার উপরের ঠোঁট কেটে ফেলা হয়েছে, খোবার শুধু দুই পাটি দাঁত ছাড়া আর কিছু নেই। ঠোঁট কেন নাই জিজ্ঞাসা করলে সে বলল, বেঁচে থাকা অবস্থায় দুই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বেপর্দা অবস্থায় ঘরের বাইরে বেগানা পুরুষদের মধ্যে বিচরণ করতাম, এই কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। মেয়েটি তারপর তার হাত পায়ের নখবিহীন আঙুল দেখালো, তারপর একটি নখও নেই। নখ কেন নাই জিজ্ঞাসা করলে সে বলল, আমি হাত পায়ের আঙুলে নীল পালিশ লাগাতাম, এর জন্য আমার হাত পায়ের নখগুলা তুলে ফেলা হয়েছে। মাথা ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না, নিশি হয়ে ঢলে পড়লো, দেখা গেল তার প্রাণবিহীন দেহ পড়ে আছে। মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে দেয়া হলো। তো এটাই ছিল ঘটনা।